ওই যে খবর দিল যে স্যার এখানে এই অবস্থা হয়েছে, মানে পাকিস্তান আর্মি ক্যান্টনমেন্টে অনেক বাঙালি অফিসারকে নিরস্ত্রীকরণ করছে এবং ওখানে অনেক গুলটুলি হচ্ছে, মানে লোকজন মেরে ফেলছে। সো হি স্টপ জিয়ারওয়ান ফ্রম গোয়িং টু পোর্ট অ্যান্ড দেন হোয়াট জিয়ারওয়ান ডিড হি টার্ন ব্যাক হিজ জিপ অ্যান্ড হি কেম ব্যাক টু ষোলশর টু ফাইন্ড আউট হিজ কমান্ডিং অফিসার জানজুয়া। এই গল্প সবাই জানে, অবশ্যই আমরা সবাই জানি। জানজুয়াকে এসে এসে জানজুয়াকে বাসা থেকে অ্যারেস্ট করছে অ্যান্ড হি কিল্ড হিম দেয়ার। আচ্ছা, ঢাকার সাথে আপনাদের যোগাযোগটা কে রাখত সাধারণত, সমন্বয়কারী কে ছিল? ঢাকার সঙ্গে তখন যোগাযোগ তেমন কিছু ছিল না, বাট আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, এখানে আমাদের একটা ছোটখাটো অফিস মতো ছিল চিটং রেস্ট হাউসে, যেখানে চিটং রেস্ট অ্যাকচুয়ালি ছিল চট্টগ্রাম শহর আওয়ামী লীগের অফিস। ওই অফিসে বসতেন জহির আহমদ চৌধুরী, পর এক সময় শ্রমমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগ শেখ মুজিবের সময়। তা আমাদের আড্ডা ছিল জহির আহমদ সাহেবের ওখানেও। চিটংয়ের ছাত্র রাজনীতি তখন দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের পক্ষধারী লোকজন, অথবা একটা হচ্ছে সিটি আওয়ামী লীগের পক্ষধারী লোকজন। এগুলো মোটামুটি নেতৃত্বের কন্দলগত কারণে ডিভিশন ছিল, ইটস নট নাথিং আইডিওলজিক্যাল অর এনিথিং লাইক দ্যাট। আমাদের 20-30 জনের একটা গ্রুপ মতো ছিল, যারা আমরা চিটং কলেজ হোস্টেলে থাকতাম অ্যান্ড আমরা তখন হোয়াট ইউজ টু ডু, আমরা বাংলাদেশের পতাকা বানিয়ে আমরা চিটং কলেজ কলেজ রোড যেটা বলে ওখানে গিয়ে আমরা বিভিন্ন গাড়িটা যা যেগুলো যেত ওই গাড়িগুলোতে আমরা ফ্ল্যাগগুলো তুলে দিতাম অ্যান্ড উই ইউজ টু সেল বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকা এটা কবে কার, এটা কি 7ই মার্চের পরের ব্যাপার যে ঢাকাতে যখন উত্তোলন করা হয় তারপরে? 7ই মার্চের পরের ব্যাপার, কেন আমার এখন স্পষ্ট খেয়াল আছে আমরা যে ওই সূর্যের ভিতরে সোনালী গোল ম্যাপটা যে দেওয়ার জন্য আমরা একটা কাগজে একটা ম্যাপ এঁকে রাখছিলাম এবং উই বট সাম গোল্ডেন পেন্টস, আমরা সেই পেনটা ওই ওই কাঠের যে কাটা কাগজের যে কাটাটা সেখানে আমরা পেন্ট করতাম কোনোভাবে। তো ওই পতাকা লব্ধ পয়সা দিয়ে আমাদের আমাদের বিভিন্ন খরচ বরচের জন্য টাকা পয়সা চলত। এটা হচ্ছে 7ই মার্চের পরের ঘটনা। 7ই মার্চের সময় কি আপনি ঢাকায় ছিলেন না চিটাগাং? ছিলাম। তারপরের থেকে 7ই মার্চ থেকে 25শে মার্চের কিছু স্মৃতি আমাদেরকে বলেন। হ্যাঁ, 7ই মার্চের পর থেকে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে যারা তৎকালীন আওয়ামী লীগ কর্মী ছিল বা ছাত্রলীগ কর্মী ছিল তাদের অনেকেরই একটু মাথায় ক্ষোভ ছিল যে শেখ মুজিব সরাসরি স্বাধীনতা ঘোষণা করেনি তখনও। আপনারা কি মনে করেছিলেন তখন? যেমন আমার আমার একটা জিনিস এখনো মনে পড়ে স্পষ্টভাবে, শেখ মুজিব একসময় বলছিলেন পত্রিকা, তখন পত্রিকা পড়া দিয়ে বলছি যে আমরা চাচ্ছিলাম শেখ মুজিবকে আরো টু বি মোর ডিসাইসিভ, এবং শেখ মুজিব বলছিলেন ইন্দোনেশিয়ার 2500 দ্বীপ যদি একসঙ্গে থাকতে পারে তাহলে আমরা কেন 2টা দ্বীপ একসঙ্গে থাকতে পারবো না। সো অনেক ছাত্রকর্মী সে আমার জিনিস খুব একটা পছন্দ করেনি, আমার আমিও করিনি তখন। তারপরে তো আস্তে আস্তে আমরা তখন চিটং শহরে খুব উত্তাল ছিল, আমরা রাস্তায় রাস্তায় ও তখন ট্রাকে ট্রাকে মমতা যুদ্ধ আহমেদ ছিলেন, এখন উনি বাংলাদেশে বেশ নাটকে খুব দামি ব্যক্তিত্ব, উনি বিভিন্ন ট্রাকে করে নাটক মঞ্চস্থ করতেন, আমরা ওগুলোর সঙ্গে ইনভলভ থাকতাম। উনি স্বাধীনতার উপরে 2টা নাটক বানিয়েছিলেন, মানে স্বাধীনতা যুদ্ধের সময়কার, সেই নাটকগুলো বিভিন্ন মাঠে ঘাটে নিয়ে গিয়ে ট্রাকের উপর স্টেজটা ছিল, ওখান থেকে নাটক মঞ্চস্থ করা হতো। আপনারা কখন পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে যুদ্ধ হবে? আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যখন আমরা 25শে মার্চ আমরা চিটং কলেজ হোস্টেলে ছিলাম এবং আমরা তখন আলাপ করছিলাম যে হাউ উই কুড গ্যাদার আর্মস। আমাদের সেই চেষ্টা তখন আসলো যে আমাদের পাকিস্তান আর্মির সঙ্গে তো আমরা খালি হাতে লড়তে পারবো না, তো আমরা আমাদের পরিচিত লোকজন যারা আছে আমাদের জানা যাদের কাছে বন্দুক টন্দুক আছে বা রাইফেল আছে আমরা ওগুলো জোগাড় করার চেষ্টা করলাম তখন, এবং চিটং কলেজ হোস্টেল নিয়ে আসলাম। তখন আমাদের রুশনিভাই একটা বুদ্ধি দিল যে রুশনিভাইয়ের কথা প্রায় আসবে আমার সঙ্গে, কেননা আমরা খুবই উই বিকেম ভেরি ক্লোজ, উনি আমার খুব বড় ভাইয়ের মতো ছিলেন। ওনার পুরো নাম শকত হারিস খান রুশনি, কিন্তু দুঃখজনকভাবে উনি আর নেই এখন এই দুনিয়াতে। তো রুশনিভাইয়ের বুদ্ধি মতো কথা মতো আমরা ঠিক করলাম যে চিটং কলেজের ইউটিসির একটা মানে কোত বলে ওরা যখন যেখানে ওদের অস্ত্র অস্ত্র থাকে, তা আমরা ঠিক করলাম যে ওদের ওইটা আমরা আগে থেকে রেকি করে আসছিলাম যে কি ঘটনা কীভাবে, বেশ বড় একটা তালা আছে। তো রুশনিভাই বললো যে আমরা এই তালাটাকে যদি গলায় ফেলতে পারি কোনোভাবে তাহলে আমরা কি বলবো আমরা ওখান থেকে রাইফেলগুলো নিয়ে যেতে পারবো। সো আমরা গেলাম চিটংয়ের হাজারি লেন, যেখানে সব চিটংয়ের সোনার দোকান ছিল, কেন আমার আমার জানা দেখছি আমি যে ওই সোনারুদের কাছে কোনো ধরনের একটা কেমিক্যাল থাকে এটা ফেলে দিলে জিনিসটা গলে যায়,
আই ডো নট নো এটা কি কি এসিড বা কি, আমরা ওই জিনিসটা কিনে আনলাম রাত্রেবেলা। আমরা এসে চিরং কলেজের রেড বিল্ডিং এ যেখানে ওদের এটা ছিল, ইউটিসির অস্ত্রাগারটা ছিল, সো আমরা কয়েকজন মিলে ওখানে তালাতে ঢাললাম। অ্যান্ড ডিড নাথিং হ্যাপেন ফর লাইক 2-3 আওয়ার্স। তারা বুঝলাম যে আমরা ভুল করছি। এনিওয়ে পরে আমরা বড় হাতুড়ি দিয়ে তালটা ভেঙে ওই রাইফেলগুলো বের করলাম, এবং বের করার পর আমাদের ভুল বুঝতে পারলাম যে ওগুলো সব ছিল ডামি রাইফেল, ওগুলো কোনো কাজে লাগবে না আমাদের। এটা কি 25 মার্চের দিনের বেলা না রাতের বেলা? এটা এটা বোধ হয় 22-23 মার্চ। তো 25 মার্চ হলো কি, চিরং শহরে আমি যেটা আগে বলছিলাম, চিরং কলেজ হোস্টেলে ছিলাম তখন, হঠাৎ করে পাকিস্তান আর্মি বোধ হয় 25 মার্চ রাতে খুব ফ্লেয়ার মারা শুরু করলো, মানে বোধহয় ওদের পজিশন জানা দেওয়ার জন্য বা বিভিন্ন শত্রুপক্ষের পজিশন ধরে যাওয়ার জন্য। তো আমরা যারা আমরা তো কেউ পরিচিত ছিলাম না ফ্লেয়ারকে নিয়ে, সবাই মনে করছে বোধহয় পাকিস্তান আর্মি বোম মারতেছে। তো সবাই মানে আমরা সবাই দৌড় দিলাম যে একটা শেল্টার দিকে যাওয়ার জন্য ভালো জায়গায়। দৌড়ে দৌড়ে আমরা চলে এসেছি, সো দৌড়ে দৌড়ে আমরা চলে গেলাম চিরঙ্গের বাকুলিয়া বলে একটা জায়গা আছে, সেটা একটু নিচু জায়গা, মানে ওখানে অনেক খাল আছে। আমরা বাকুলিয়াতে গিয়ে একটা বাসায় আশ্রয় নিলাম রাতের জন্য, ওখানে ওরা আমাদেরকে বেশ সমাদর করে খাওয়া দাওয়ালো। তারপর দিন সকালে আমরা আবার এসে চিরং কলেজ দিকে যাওয়ার চেষ্টা করলাম যে কি হয়েছে আসলে তারপর দিন দেখার জন্য। ২৬ মার্চ সকালবেলা আপনারা যেখানে ছিলেন ওটা চিটাং শহর থেকে কত দূর? ওটা চিরং শহরের মাঝে চকবাজারের পিছনে, চকবাজার মাইল দেড়েক দুই দূরে, বাকুড়িয়া জায়গাটার নাম। আমাদের সঙ্গে তখন ছিল চিরং মেডিকেল কলেজের আমাদের এক বড় ভাই, নাম ডাক্তার সালাউদ্দিন, আর সবার নাম আমার মনে পড়ছে না। বরহান ছিল আমার সঙ্গে, ইউসুফ ভাই ছিল, রুশনি ভাই ছিল। 26 মার্চ সকালে আপনারা কি দেখলেন চিটাং শহরে? তখন আসলে দেখলাম যে আমরা মনে করছিলাম যে রাস্তায় অনেক কিছু দেখবো, বাট কোনো কোনো ক্ষতি তো তেমন কিছু দেখিনি আসলে। ওগুলো ওগুলো ছিল ফ্লেয়ার, আমরা তো মনে করছিলাম চিরং শহর বোম মারতেছে, বাট নট দ্যাট ওয়াজ নট বোম এনিওয়ে। আমরা সবাই ভয় ভয় চিরং কলেজ দিকে আসতে থাকলাম যে কি হবে না হবে আমরা জানতাম না। তো আমরা গেলাম, দেখি যে এভরিথিং ইজ নর্মাল। তখন ওখানে বসে আমরা ঠিক করলাম, ইউসুফ ভাই তখন আমাদের লেন দিতে ছিলেন, ইউসুফ ভাই ঠিক করলেন যে আমরা চিরং শহর থাকবো না, কোথায় যাবো? বলে যে উনি বলেন যে উনি একটা জায়গা খুঁজে বের করছেন যে চিরং ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে আমরা আমাদের একটা শেল্টার বানাবো, চিরং ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা কিছু থাকবো। সো আমরা ওখানে গেলাম, মোটামুটি ইতিমধ্যে আমাদের যা টাকা পয়সা সেগুলো দিয়ে আমরা কিছু চাল ডাল কিনে নিলাম যে আমাদের খাওয়া দাওয়ার জন্য, চাল ডাল আটা আলু। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, মোটামুটি আমরা বোধহয় 40-50 জন বা 60 জন মাত্র লোক ছাত্র। ঢাকায় 25 মার্চের যা ঘটনা ঘটে গিয়েছিল সেটা কি আপনারা 26 মার্চে জানতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা কিছু কিছু জানতে পেরেছিলাম তখন যে এরকম করছে ওরা। সো উই আর গেটিং রেডি যে আমাদেরকেও পাকিস্তান আর্মি কোনো ছাড়ন দিবে না। আমরা যারা ইঞ্জিনিয়ারিং কলেজে গেছিলাম, উই আর অল রেডি যে সামথিং গন হ্যাপেন টু ব্যাড মাইট কাম আপনাস। আমাদের সঙ্গে আর একটা কথা বলি, আমাদের সঙ্গে চিরং ইঞ্জিনিয়ারিং কলেজে আবার যোগ দেন তৎকালীন চট্টগ্রাম চাকসুর জেনারেল সেক্রেটারি আব্দুর রব ভাই। রব্বার কথা এই জন্যই তুললাম, কেন রব ভাই ইঞ্জিনিয়ারিং কলেজে আসার পথে উনি শহীদ হন পাকিস্তান আর্মির গুলি, ওনার গাড়িকে ওনাকে ওনার ড্রাইভারকে গুলি লাগে এবং সে ড্রাইভার গাড়িটা কন্ট্রোল করতে না পেরে গাড়ি খাদে পড়ে গিয়ে উনি মারা যান ওখানে। আমাদের উনি ইনফ্যাক্ট আমরা করতাম কি, চিরং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা বিভিন্ন গ্রামটা খাওয়াটা জোগাড় করে এনে, তখন বাংলাদেশ আর্মি যে রেসিস্ট্যান্স দিচ্ছিল কালুঘাটে ব্রিজের ওখানে, ওদের জন্য খাওয়াটা নিয়ে যেত সবাই। তো এরকম একটা মিশনে উনি গেছিলেন খাওয়া দিয়ে আসার জন্য। তো উনি ফেরার পথে পাকিস্তান আর্মির একটা গুলি ওনার ড্রাইভার গায়ে লাগে, যার ফলে উনি আর ফিরে আসতে পারেন না ওদের মাঝখানে। তো চিরাঙ্গে জনাব মান্নান সাহেবের যে স্বাধীনতা ঘোষণা এবং তারপরে মেজর জিয়ার যে স্বাধীনতা ঘোষণা কালুরঘাট থেকে, এটা আপনারা কখন শুনেছেন চিরাঙ্গে? সে নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ এটা নিয়ে অনেক মানে পক্ষপাত অনেক কথা শোনা যাচ্ছে। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকু আমি বলতে পারি তাই আমি বলার চেষ্টা করছি, কেন আমি খুব কাছে থেকে ছিলাম আমার যতটুকু মনে পড়ে ওই ঘটনার সময়। তো মান্নান ভাই এবং হানান ভাই, কিন্তু হানান ভাই মান্নান ভাই ছিলেন চিটাং শহর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, বাট হানান ভাই ছিলেন চিটাং জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট তৎকালীন। তো আমার যতটুকু মনে পড়ে যে যখন চিটাং রেডিও সেন্টার কালুঘাটে সে ট্রান্সমিশন সেন্টার, সেটা ছিল 2 কিলোওয়াট বা 4 কিলোওয়াট, খুব কম ক্ষমতা সম্পন্ন। উনি সারাদিন ধরেই শেখ মুজিবের নাম দিয়ে বাংলাদেশ